আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কাছে ও দূরে, দেশে প্রবাসে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে যুগলখড়ি, যেটা আমাদের সমাজে অত্যন্ত একটি কঠিন রোগে পরিণত হয়েছে, ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে একজনের কাছে আরেকজনে ভালো হওয়ার জন্য, একজনের বিরুদ্ধে আরেকজন লাগানোর জন্য কাজটা অনেকেই করে থাকে, যেটাকে আরবিতে বলা হয় নামিমা বা যুগলখড়ি। এটা হচ্ছে অত্যন্ত একটি খারাপ গুণ মানুষের ভিতরে, বর্জনীয় গুণ বা দোষ। তা শুনে সম্পর্কে কোরআন হাদিস আলোকে সংক্ষিপ্ত আকারে শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিম সূরাতুল কলামের 11 নম্বর আয়াতে বলেন, হাম্মাযিন মাশাঈ বিনামিম, যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে এবং চুগলখড়ি করে বেড়ায়। মানুষের গীবত করে, পরচর্চা করে বেড়ায়, মানুষের দোষ চর্চা করে বেড়ায়। আল্লাহ সুসাল বলছেন যে যারা চুগলখড়ি করে তারা জান্নাতে প্রবেশ করবে না। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম মামুন, নিশ্চয়ই যারা চুগলখোর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, নিশ্চয় আমরা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে বসেছিলাম, ফাজা রাজুলুন, তার কাছে এক ব্যক্তি আসলো, হাত্তা জালাসা ইলাইনা, এবং আমাদের কাছে সে বসলো। কথা শুনে বললেন যে বললেন যে তাকে শোনানোর জন্য বললেন যে সামিতু, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইয়াকুল, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে নিশ্চয়ই চুগলখোরেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। চুগলখোর করতে নিষেধ করা হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল নামিমাতি ওয়া নাহা আনিল গাইবাতি আনিল ইসতিমাইল গাইবা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নামিমা, চুগলখড়ি করা থেকে, ওয়া নাহা আনিল গাইবাত, এবং গীবত করা থেকে, ওয়া নাহা আনিল ইসতিমাইল গাইবা, এবং গীবত শোনা থেকেও নিষেধ করেছেন। অর্থাৎ চুগলখড়ি করতে নিষেধ করেছেন এবং গীবত করতে নিষেধ করেছেন এবং শুনতেও নিষেধ করেছেন। চুগলখড়ি একটি বড় গুনাহ। অনেকনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাবি কবরাইন ফাকালা ইন্নাহা ইউআযযিবান আমা ইউআযযিবান ফি কবরি কবীরি বালা আন্নাহু কবীর আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার ফাকানা লা ইসতাবি লা ইসতাবরিউ মিনাল বাউলি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, পাশে দুইটা কবর ছিল এবং সে কবর দুইটার উপর আজাব দেওয়া হচ্ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো যে এই কবর উপর কেন আজাব হচ্ছে? আসলে কবর উপরে, কবরবাসীদের উপর আজাব বড় কোনো গুনাহের কারণে হচ্ছে না, তারা দুইটা গুনাহ করতো, সেই গুনাহ দুইটা হচ্ছে, একজন হচ্ছে চুগলখড়ি করে বেড়াতো, একজনের কথা আরেকজনের লাগাতো, আর একজন প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। তাহলে এটা অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। তো চুগলখড়িটা কি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আলা উনাব্বিকুম মাল
আদহু হিয়া নামিমাতু আল ক্বালাতু বাইনান নাস, যে সেটা হচ্ছে তুমি কি জানো কি আজহ কি? উত্তর দিলেন আজহ হচ্ছে মানুষের মধ্যে কথা ছড়ানো, অর্থাৎ একজনের কথা একজনের ভিতরে লাগানো। তো এটা অত্যন্ত ভয়াবহ একটি গুনাহের কাজ। হ্যাঁ, এই গুনাহের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের জান্নাতে প্রবেশ করতে দিবেন না। তবে কেউ যদি তওবা করে এবং যার গীবত করেছে, যার বিরুদ্ধে চুগলখুরি করেছে, তার কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং তাকে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বদগুণ অর্জন করার তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়ালাইন ইনতাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং শেয়ারের মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে সামিল হন।